আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কার্ডবোর্ড এবং কাপড় দিয়ে অ্যাকোরিয়াম ডিজাইনের একটি টিউটোরিয়াল আজকে আপনাদের সাথে শেয়ার করছি। অ্যাকোরিয়াম ওয়ালমিটটি করার জন্য আমি প্রথমে নীল রঙের কাপড় নিয়েছি এবং হালকা নীল রঙের ব্লকের রং দিয়ে এভাবে ঢেউ ঢেউ দিয়ে দিয়েছি। কাপড়ের উপর এভাবে ঢেউ দেওয়ার কারণ হচ্ছে যাতে একটা পানির একটা তরঙ্গ ভাব বোঝা যায়। আর ওয়ালমেটটির নিচের দিকে যে বিস্কিট কালার ব্লকের রং দিয়ে আমি এভাবে মাটির মতো বা মাটির টিলার মতো করে দিয়েছি। তার কোনা মাঝে মাঝে আমি এভাবে ঘাস দিয়েছি এবং উপরে এভাবে পাথর চুমকি দিয়েছি। মাছের চোখগুলো এবং পানির বুদবুদগুলো আমি শক্ত কাগজ কেটে তারপর কাপড় সাদা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি। তো আমি এখানে এই ধরনের ব্লকের রং ব্যবহার করেছি। আপনারা কিন্তু যে এক ধরনের বাজারে পাওয়া যায় রেডিমেড কালার, ফেব্রিক্স কালার, সেগুলো ব্যবহার করতে পারবেন। তো মাছ এবং ঘাসের উপর এভাবে একটু টেনে টেনে দিয়েছি আর এখানে বাবল দিয়ে দিয়েছি। বাবলগুলো আমি কাপড়ে মুড়িয়ে নিয়েছি। এই ধরনের কাগজ নিয়ে নিব, তারপর আমি এটার উপর এঁকে নিব। এভাবে ঘাসগুলো এঁকে নিব। আমার চ্যানেলে পূর্বের ভিডিওতে কিন্তু কার্ডবোর্ড এবং কাপড় দিয়ে কিভাবে এই ধরনের ওয়ালমেট বানানো যায় সেটা আমি ডিটেলস দেখিয়ে দিয়েছি। ওই ভিডিওটিতে আমি দেখিয়েছি যে একটি মেয়ে ফুলের ঝুড়ি নিয়ে বাগানে দাঁড়িয়ে আছে, মানে ফুল তুলতে যাচ্ছে, এরকম একটি ওয়ালমেট বানিয়েছি। তো আপনারা কিন্তু ওই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটি বুঝতে আপনাদের কোনো প্রবলেম হবে না। এভাবে মাছটা কেটে নিব, ঘাসও কেটে নিব এবং পানির বুদবুদগুলো কেটে নিব, তারপর কাপড়ে মুড়িয়ে নিব। ঘাসের জন্য আমি এই ধরনের সবুজ রঙের সুতি বয়েল কাপড় নিয়ে নিব। আর মাছের জন্য আমি কমলা রঙের কাপড় নিয়ে নিয়েছি। যেহেতু অ্যাকোরিয়াম বা আমি সাগরের নিচের যে মাছগুলো বুঝাচ্ছি তাই একটু কালারফুল মাছ হলেই বেশি ভালো দেখা যায়। আমি কিন্তু আমার আইডিয়া থেকে বানিয়েছি, আপনারা আপনাদের আইডিয়া থেকে বানাবেন, হয়তো আমার থেকেও ভালো কিছু বানাতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি কাগজটি কেটে নিয়েছি এবং কাপড়টিও কেটে নিয়েছি। এখন কাগজটির মধ্যে গ্লু লাগিয়ে কাপড়টির সাথে অ্যাডজাস্ট করে নিব। তারপর উল্টো দিকে অল্প অল্প করে কাপড়টি কেটে কেটে গ্লু লাগিয়ে মাছটির সাথে কাপড়টাকে মুড়িয়ে নিব। কার্ডবোর্ড এবং কাপড়ে মুড়িয়ে এভাবে ওয়ালমেট বানালে খুব অল্প সময়ে ওয়ালমেটটি রেডি হয়ে যায় এবং যে কোনো ধরনের ডিজাইনই করা যায়। সেজন্য আমার এই ধরনের মানে কাজ খুবই ভালো লাগে। তো আমি তিনটা ওয়ালমেট করেছি, তার মধ্যে দুইটা ওয়ালমেট আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীতে আরও একটি ওয়ালমেট ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। মাছটির শেপ ঠিক মতো আনার জন্য এভাবে কেচি দিয়ে কোনাগুলো কেটে নিতে হবে। এভাবেই সবগুলো মাছ আমি মুড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কোনাগুলো কত সুন্দর হয়েছে। এখন কাগজে মুড়িয়ে নিয়ে আমি একটি চোখও লাগিয়ে নিব, তারপর এদিকে গ্লু লাগিয়ে সরাসরি কাপড়ে লাগিয়ে নিব। মাছগুলো শুকানোর প্রয়োজন নেই, এমনিতেই মাছ কমপ্লিট করার পরেই লাগিয়ে নেওয়া যাবে। সেম একইভাবে আমি ঘাসগুলো কাপড়ে মুড়িয়ে নিব।
যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে যে একটি বেল বাটন রয়েছে সেটি ক্লিক করে দিন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে আমার নতুন ভিডিওটি পেয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে জানাবেন। কুনাগুলো ভালোভাবে মুড়িয়ে নিব এবং এক্সট্রা কাপড়গুলো কেটে নিব। সবগুলো ঘাস কাপড়ে মুড়িয়ে নেওয়ার পর ব্লকের রং দিয়ে এভাবে একটু টেনে টেনে দাগ দিয়ে দিব। মাছগুলো এবং ঘাসগুলো লাগানোর আগে যে কাপড়টিতে আপনার ওয়ালম্যাট বানাবেন সেই কাপড়টিতে আগে ডিজাইনটা এঁকে নেবেন, তাহলে নির্ধারিত জায়গায় ঘাস এবং মাছটা লাগিয়ে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। তো এভাবে আপনারা আপনাদের একটি সুন্দর ওয়ালম্যাট বানিয়ে নিতে পারবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।